নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর আবারও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য অর্থাৎ সাতাশ তারিখ শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাহ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রবাহ আলিপুর আবহাওয়া থেকে কি কি বলা হয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলা নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব তারপর আলিপুর আবহাওয়া অফিসিয়াল দেখব তো ছাব্বিশ তারিখ শুক্রবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা কাজ থাকছে তার মধ্যে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব জয়নগর মাজিলপুর কুলপি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি হলদিবাড়ি ঝড়খালি গোসাবা তার পাশাপাশি ডায়বান হারবার শ্যামপুর বাগনান কোলাঘাট তমলুক মহিষাদল হলদিয়া খাজুরি বাজকুল ভগবানপুর কন্টাই মন্দারমণি দীঘা বেতাগাঁও মোহনপুর এগড়া ভগবানপুর সবং দাতন বেলদা কাশিয়ারি খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া কোলাঘাট তমলুক কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আরামবাগ পাবা কতুলপুর জয়পুর পাত্রসায়ের খণ্ডঘোষ সোনামুখী বেল্লাতোর গঙ্গাজলঘাটি বাঁকুড়া ছাতনা ইনপুর রতনপুর তালডাংরা বিষ্ণুপুর আমলাগোড়া শালবনী কেশপুর গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সিল্লা, রানীবাদ খাতরা হাতিরামপুর রতনপুর ইনপুর পাঞ্চা মানবাজার সিন্দ্রি বড়বাজার বান্দান তার পাশাপাশি রয়েছে বিরা বলরামপুর শুক্লারা পুরুলিয়া মঙ্গুরআলপুর অর্থাৎ যেটা বললাম পুরুলিয়া তার সঙ্গে বাঁকুড়া ঝাগ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে ডিস্টে থাকছে শুক্রবার সকলের দিকে তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ থাকছে সকাল পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকেও হালকা মেঘলা আকাশ থাকবে দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে কোথায় কোথায় হবে সেটা আমরা দেখব তবে তার আগে শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গে কেমন থাকবে সেটা আমরা দেখে নেব তো শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তার মধ্যে উত্তরবঙ্গের উপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝপ্রাট থাকছে শুক্রবার সকালের দিকে তার মধ্যে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলির কিছু কিছু স্থানে শিলিগুড়ি শুকনা সেবক কুর্শিয়াং নকশালবাড়ি ফাঁসি দেওয়া হাট রাজগঞ্জ জলপাইগুড়ি হাট সোনারপুর ঠাকুরগঞ্জ চোপড়া এ সমস্ত স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকলের দিকে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে তার সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে মাঝুরি লেভেলে বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাতেও হালকা থেকে মাঝরি থাকছে শুক্রবার সকলের দিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তেমন কোনো বৃষ্টিপাত নেই তবে দক্ষিণ বাংলাদেশের বরিশাল তার সঙ্গে খুলনা তার পাশে চট্টগ্রাম বিভাগের নিচের যে সমস্ত উপকূলের জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকলের দিকে তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তো দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপর আমরা সরাসরি চলে যাব শুক্রবার দুপুরের পর তো শুক্রবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন তখনও ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটা থাকছে এখানে এল এল মানে লোয়ার প্রেশার থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে যার ফলে শুক্রবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝি বৃষ্টিপাত থাকছে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে বিশেষ করে নামখানা তার সঙ্গে কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর ঝরখালি ঘোষাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ বারুইপুর কেওতলা নিউ টাউন কলকাতা পানিহাটি বজবজ বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল ডাইবান হারবার হলদিয়া বাজকুল খাজুরি ভগবানপুর ময়না তমলুক বাগনান আমতা মাসাদ জংলাপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ খানাকুল ঘাটাল পাসকুড়া কোলাঘাট পিংলা বালিচক সবং ময়না ভগবানপুর তার সঙ্গে রয়েছে বেলদা দাতন মোহনপুর বেতাগাঁও বেলি খড়গপুর মেদিনীপুর বালিচক চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতোর আমলাগড়া আরামবাগ তার সঙ্গে কতুলপুর এ সমস্ত স্থানে শুক্রবার দুপুরের পর থেকে একটু মাঝরি লেভেলে বৃষ্টিপাত থাকছে তার পাশাপাশি বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়া এদিকটা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন কিছুটা দমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর কিছুটা দেখতে পাচ্ছেন বীরভূম রামপুরহাট শিউড়ি বোলপুর ঘুষকরা পূর্ব বর্ধমান বর্ধমান সোনামুখী তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল তার পাশাপাশি এদিকে রঘুনাথপুর অর্থাৎ পুরুলিয়া তার সঙ্গে বাঁকুড়া তার পাশাপাশি ঝাগ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই যেটা বললাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাগ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ নদীয়া জেলাতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত শুক্রবার রাত পর্যন্ত থাকবে একদম দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো শুক্রবার রাত পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে তারপর বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো শুক্রবার দুপুরের পর উত্তরবঙ্গে কেমন থাকবে সেটা দেখে নেব তো শুক্রবার দুপুরের পর উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে তেমন কোনো বৃষ্টিপাত নাই উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে বাংলাদেশের দিকে দেখে নেব তো শুক্রবার দুপুরের পর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে রাজশাহী তার সঙ্গে খুলনা এ সমস্ত বিভাগের কিছু কিছু স্থানে সাতক্রিয়া শ্যামনগর শ্রীকান্তপুর তার পাশাপাশি দেখতে পেলাম এদিকে বালিয়া কান্ডি রাজশাহী সিংড়া এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ দিতে তেমন কোনো বৃষ্টিপাত নেই আগামী চব্বিশ ঘন্টায় তো আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ ছাব্বিশ তারিখ শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝিরি লেভেলে বৃষ্টিপাত থাকছে তারপর চব্বিশ ঘন্টা পর অর্থাৎ শনিবার দিন দুপুরের পর থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝিরি বৃষ্টিপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়া পূর্ব বর্ধমান তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শনিবার দিন সাতাশ তারিখে দুপুরের পর থেকে হালকা থেকে থাকছে কিন্তু জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান জেলাগুলিতে একদমই সামান্য মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তেমন কোনো বিস্পত নাই শনিবার দুপুরের পর থেকে আগামী চব্বিশ ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ডিস্ট থাকছে কিন্তু চব্বিশ ঘন্টা পর শনিবার দিন শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ নিচের জেলাগুলিতে আর পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝটা থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তারপর আঠাশ তারিখ অর্থাৎ রবিবারে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই হালকা বৃষ্টিপাত থাকছে আঠাশ তারিখ অর্থাৎ রবিবারে কিন্তু উনত্রিশ তারিখ সোমবার থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত শুরু হচ্ছে সোমবার থেকে মঙ্গলবার তিরিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার কিন্তু তিরিশ তারিখে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ জুড়েও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে তিরিশ তারিখে তারপর একত্রিশ তারিখেও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে তারপর আঠাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমছে তারপর উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে আর তিরিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব আলিপুর আবহদপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী পূর্বাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে তো আলিপুর আবহদপ্তরের পূর্বাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব তো ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই দুদিন উত্তরবঙ্গের সব কটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের জন্য আগামী আটচল্লিশ ঘন্টার জন্য অর্থাৎ ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখ শুক্রবার ও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ ছিয়াত্তর থেকে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টিপাতের প্রভাস জারি করা হয়েছে আলিপুরা দপ্তর থেকে ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোনো সতর্কতা নেই আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ ছাব্বিশ তারিখ শুক্রবারের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরা দপ্তর থেকে কোন কোন জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ ছাব্বিশ তারিখের জন্য শুক্রবারের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তারপর দেখেন আঠাশ তারিখ অর্থাৎ রবিবারের প্রভাসে কি কি বলা হয়েছে তো আঠাশ তারিখ রবিবারে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাস জারি করা হয়েছে আঠাশ তারিখ রবিবারের জন্য সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি তিন জেলা আর দক্ষিণবঙ্গের কুড়ি জেলাতে আঠাশ তারিখ রবিবারে মাঝারি বৃষ্টিপাতের প্রভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো আঠাশ তারিখ রবিবারে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমছে তার জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে তারপর উনত্রিশ তারিখ থেকে একত্রিশ সোমবার মঙ্গলবার ও বুধবার এই তিন দিনের জন্য আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তার জন্য এই তিন দিন অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের কটি জেলাতে ছিয়াত্তর থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাস জারি করা হয়েছে আলো দপ্তর থেকে তো আঠাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে অনলাইন সিস্টেম থেকে সেটা আমরা দেখতে পেলাম তো আলুপ্রবহাওয়া দপ্তর থেকেও সে একই কথা কিন্তু বলা হয়েছে তো বন্ধু এটাই ছিল এই মুহূর্তে দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে ততক্ষণ জন্য মাতরাম জয় হিন্দ